চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করল মহারানী ফাঁড়ি থানার পুলিশ। জানা যায়, গত শনিবার দুপুর 2টা নাগাদ মহারানী লাভ স্টোরি বাজার এলাকা থেকে টিয়ার 03J9081 নাম্বারের একটি বাইক চুরি করে নিয়ে যায় রাজেশ দেববর্মার নামে এক যুবক। বাইক চুরি হওয়ার কিছু সময়ের পর বাইকের মালিক মকিল রিয়াং মহারানী ফাঁড়ি থানায় একটি বাইক নিখোঁজের অভিযোগ জানায়। পরে পুলিশ এই অভিযোগ হাতে পেয়ে বাইক উদ্ধারের জন্য ময়দানে নামে। পরে 51 ঘন্টার পর সোমবার সন্ধ্যা নাগাদ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা থেকে বাইক চুর রাজেশ দেববর্মাকে হাতে নাতে আটক করে পুলিশ। সাথে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। পরে রাধা কিশোরপুর থানায় মহারানী থানার সেকেন্ড ওসি উদ্ধার হওয়া বাইক এবং বাইক চোরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাইক উদ্ধারের ঘটনায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে বাইক মালিক তথা উপজাতি যুবক মকিল রিয়াংয়ের মধ্যে। শনিবারে কোন জায়গা থেকে চুরি হইছে? এই মরানি আজলাবাড়ি থেকে। বাইকের নাম্বারটা কত ছিল? বাইকের নাম্বার TR03J9081। আচ্ছা, পাইছো নি বাইক আজকে? কই পাইছো? সোনামুড়া থেকে। মেলাবাড়ি সোনামুড়া থেকে ওই বন্ডারি কাঁচাকাছি থেকে। আচ্ছা আচ্ছা, কি নাম? কটার দিকে পাইছে? আমি ওখানে এখানে 7টা থেকে পাই। আচ্ছা, কি নাম তোমার? নাম রিয়া। হ্যাঁ, মুকুল রিয়াং। বাসা কোন জায়গায়? আমার বাসা মহারানী। মহারানী কি করো? এমনিতে ফুটবল খেলে।